নীলফামারীর চিলাহাটি প্রেসক্লাব ভবন ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। রোববার দুপুরে চিলাহাটি প্রেসক্লাবের ধ্বংসস্তূপের সামনে তারা এভাবে প্রতিবাদ জানান। বিক্ষুব্ধ সাংবাদিকেরা বলেন, চিলাহাটি হলদিবাড়ি রেললাইন নির্মাণ প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ সম্পর্কে তথ্য নিতে স্থানীয় সংবাদকর্মীরা প্রকল্প পরিচালক আব্দুর রহিমের কাছে যান। তিনি কোনো তথ্য না দিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে প্রকল্প পরিচালকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে প্রেসক্লাব ভবনটি ভেঙে ফেলে। প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিতে মানববন্ধনে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদুর রহমান সহ আরো অনেকেই অংশ নেন।